খালি উঠি যাওয়াটো আমি এবার নহয় এক হওয়ার কামনা করো, কিন্তু জিহাদির নাম লয় এজন জিহাদি যদি কোনোবার ধরা পড়েছে সেই বলে এইটো নহয় যে মাদ্রাসার গোটেইখানি জিহাদি, এজন জিহাদি যদি আছে জিহাদির উপযুক্ত শাস্তি হব লাগে, এজন জিহাদির আলম লয় যদি আপনাদের জিহাদি বলে ভাবিছে আপনাদের এখানে এটা মাদ্রাসা বিনষ্ট করে দিয়েছে এই কথা কিন্তু আমি কোনো পদ্ধতি সমর্থন করব নোৱাৰো। আগন্তুক দিনবোৰত আমি আপনাদের এই মিডিয়ার জড়িয়ে স্পষ্ট করব খুঁজিছো যে দিসপুরত অনির্দিষ্টকালীনভাবে আন্দোলন কার্যসূচী হাতত লওয়া হব, আর দিল্লির নতুন দিল্লির যন্ত্র মন্ত্র মাদ্রাসা বন্দর বিরোধিতার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন PIL দাখিল করা হব মহামান্য উচ্চতম ন্যায়ালয়। গতিকে আপনাদের জড়িয়ে কব খুঁজিছো যে কেতিয়া উত্তর প্রদেশ হবলৈ দিয়া নহব, শঙ্কর আর আজানের পবিত্র মিলনভূমি, ইয়াত কাস্টম আর ট্রেডিশন থাকিব, কেতিয়াও উত্তর প্রদেশ হবলৈ দিয়া নহব। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আহ্বান জানাইছো অতি শীঘ্রে মুখ্যমন্ত্রী হিসাবে যে রজাগুড়িয়ার যে রাজধর্ম সেই রাজধর্ম পালন করক, অন্যথায় কিন্তু 1,30,00,000 সংখ্যালঘু মুসলমানের অভিকাপ লাগিলে আল্লাহ বা ভগবানেও কেতিয়াও কিন্তু ক্ষমা নকরে মুখ্যমন্ত্রী ডাঙরে। তো যে নহক আমার এটাই আহ্বান যে আমার মাদ্রাসাসমূহ যে ভাঙি আছে এই মাদ্রাসাসমূহ অতি শীঘ্রে ভঙা চোরা কার্য বন্ধ করব লাগে, একটা সুন্দর শান্তি সম্প্রীতি মিলাপ্রীতির বার্তা যাতে কুড়িয়ায় তার কারণে সর্বস্তর রাইজক আহ্বান জানাইছো, মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো, মন্ত্রী পরিষদ আহ্বান জানাইছো, সদায় শান্তির বার্তা হিসাবে থাকক তার কারণে এই বিএমসির উপর আমি আহ্বান জানাইছো। ওই আপনি প্রজার উপর যে একপক্ষীয় নীতি যদি আপনি জাপি দিব খুঁজিছে আন্দোলনের কার্যসূচী অনিবার্য, আর সেই আন্দোলনের যদি কোন ধরনের অপ্রীতিকর পরিবেশের পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে সম্পূর্ণভাবে জয়ী হব কিন্তু সরকার। আজি কোন কোন লড়ছালী হিউম্যান রাইটস ভাইলেশন, Article 30 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ গিভেন দ্য রাইটস টু এভরি মাইনরিটিস টু এস্টাবলিশ দ্য রিলিজিয়াস অর ল্যাঙ্গুইস্টিক ইনস্টিটিউশন বাই দেয়ার ওন চয়েস, প্রত্যেকজন সংখ্যালঘুয়ে নিজের ধর্মীয় অনুষ্ঠান ভারতবর্ষ স্থাপন করব পারিব, আর মাদ্রাসাটো এটা ইট ইজ দ্য কনস্টিটিউশনাল রাইটস আর সাংবিধানিক অধিকার, এই বিজেপি সরকারে সাংবিধানিক অধিকার খর্ব করেছে, আর কোন কোন লড়া ছোৱালীক যি ধরনে আজি তেখেতকলে হঠাৎ নোটিস জাননি করে বঙাইগাঁওর যে আপনার কাবাইটের যে মাদ্রাসা দীর্ঘদিনের পর রাইজে দান বরঙ্গনি দিয়ে সেই মাদ্রাসাখন চলাইছে, আর সেই মাদ্রাসাখন নোটিস দিয়ার ক্ষন্তেক সময়ের ভিতরতে যে কোন কোন লড়া ছোৱালীক যে রাতির ভিতরে টালি টোপললৈ বান্ধি যাবলগা হয়েছে, সরু সরু কোন কোন লড়া ছোৱালীর মানসিক আঘাত হানিছে, লগতে আজি ভয় ভিত্তিক তেখেতকলে দিন কটাইছে। আমি আহ্বান জানাইছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আমি জানিছিল যে শঙ্কর আজানের পবিত্র মিলনভূমি এইখন শঙ্করদেবর বরগীত চলিব, এইখন আজান পীরর জিকিরদারি চলিব, ইয়াত যদি কোনোবাই কমিউনালিজম সাম্প্রদায়িক স্থাপন সাম্প্রদায়িকতার যদি বাট মুকুলি করিব খুঁজিছে আমি এবিএমসি কিন্তু বহি না থাকো, ধৈর্যর হিমা আছে, হিমা যদি আমার অতিক্রম করে আমি কিন্তু গণতান্ত্রিকভাবে সংবিধানে দেওয়া অধিকার প্রদত্ত সাব্যস্ত করার কারণে আমি গণতান্ত্রিকভাবে আন্দোলনের কার্যসূচী কিন্তু হাতত লওয়া এই কথাটা স্পষ্ট। আপনার জানাব খুঁজিছো যে জিহাদির নাম লয় একটা রাজনীতি করার বাইরে আনে কোন কারণত আজি এই সংবাদ মেলখন এবিএমসির পর আহ্বান করেছো আয়োজন করেছো। আসলতে আপনাদের জানে যে সাম্প্রতিক সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অর্থাৎ শাসনাধিষ্ঠিত বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিশেষকে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানক টার্গেট করে পেলায় যি ধরনের বিভিন্ন প্রান্ত থাকা মাদ্রাসাসমূহ যি ধরনের ভঙ্গ করার এটা রূপরেখা হাতত তৈয়ার করেছে এই কর্মকাণ্ডটুক কিন্তু আমি এবিএমসির পর সদরে ধিক্কার জানাইছো, আমি গরিহণা দিছো। আজি আপনাদের চাওক প্রথম অবস্থা সরকারি মাদ্রাসাসমূহ তেখেতে বুলডোজারে ভাঙি পেলাইছে আমি নিশ্চুপ আছিল, তারপর তেখেতে এতিয়া প্রাইভেট রাইজে দান বরঙ্গনি দি কিছু মাদ্রাসা চলে আছে যে মাদ্রাসাগুলো ফ্রম দ্য ভেরি এনশিয়েন্ট পিরিয়ড অফ টাইম এই মাদ্রাসাসমূহ চলি আছে, আজি ধর্মীয় অনুষ্ঠান সংখ্যালঘুর ধর্মীয় অনুষ্ঠানক আঘাত করা মানে সংখ্যালঘুর মানে মনত আঘাত করা, আজি সংখ্যালঘুর অধিকার খর্ব করেছে, আজি ডক্টর হিমন্ত বিশ্ব
শর্মা ডাঙরিয়ায় তেখে কারবা সন্তুষ্ট করার কারণে যদি ধর্মীয় সংখ্যালঘুর উপর এনে ধরনের ব্যাপকভাবে অত্যাচার চাপি দিয়া এবিএমসিয়ে কিন্তু এই কথাটা কেউ মানি নলয়। আগন্তুক দিনত এবিএমসির উদ্যোগত ধারাবাহিকভাবে সমগ্র রাজপথ স্তব্ধ করে দিয়া হব এবিএমসির উদ্যোগত। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাব খুঁজি যে যদি আপনি মাদ্রাসা সমূহ টিভি পেপার পত্রিকা তুলাইছে যে মাদ্রাসা সমূহ জেহাদির খাটি স্থাপন করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে, যদি অভিযোগ উত্থাপন হয়েছে ফার্স্ট ইট শুড মানে প্রুফ, প্রথমত আপনাদের প্রুফ করা, প্রুফ করার আগতে আপনাদের যে ধরনের মানে মাদ্রাসা জেহাদির নাম লই মাদ্রাসা সমূহ ভঙ্গ করে দিয়া হয়েছে এই ক্ষেত্রত কিন্তু এবিএমসিয়ে যথেষ্ট আঘাত হানিছে, এবিএমসির মনত আঘাত হানিছে, সংখ্যালঘুর মনত আঘাত হানিছে। আর অতি শীঘ্রে দিল্লিত দিসপুরত দিল্লির নতুন দিল্লির যন্তর মন্তরত কিন্তু অনির্দিষ্টকালীনভাবে কিন্তু এই মাদ্রাসা বন্ধর বিরোধিতারে কিন্তু আন্দোলনের কার্যসূচী লওয়া হবে, এই কথাটা স্পষ্ট। আপনার জানাব খুঁজি যে এই ক্ষেত্রত আমি দেখা পাইছো যে 31 জন বিধায়ক আছে, আজি 31 জন বিধায়ক কিয় নিচ্ছুক লায়ন শিয়ার অফ ভোট হ্যাজ বিন কাস্টেড ইন ফেভার অফ ইউ, আজি সংখ্যালঘুর সিংহভাগ ভোট লই পেলায় আজি এমএলএ হয়েছে, 31 জন এমএলএ আজি কিয় নিচ্ছুক আপনাদের বিধানসভার ভিতরত বাহিরত আর সমষ্টির রাইজক লই আপনাদের ধারাবাহিকভাবে আন্দোলনের কার্যসূচী হাতত লোক মাদ্রাসা বন্ধ যে করেছে ইয়ার কারণে আপনাদের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করক, অন্যত সমষ্টির রাইজে কিন্তু আপনাদের কিন্তু কোন পদ্ধতি ক্ষমা না করে। আপনাদের জানাব খুঁজি যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া রোজা ঘরিয়া হয়ে আপনি প্রজার উপর যে একপক্ষীয় নীতি যদি আপনি জাপি দিব খুঁজিছে আন্দোলনের কার্যসূচী অনিবার্য, আর সেই আন্দোলনের যদি কোন ধরনের অপ্রীতিকর পরিবেশের পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে সম্পূর্ণভাবে জয়ী হব কিন্তু সরকার। আজি কন কন লড়ছালী হিউম্যান রাইটস ভাইলেশন, আর্টিকেল 30 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ গিভেন দ্য রাইটস টু এভরি মাইনরিটিস।